पहला एप्रिल थेके शुरू हुआ घागर घेरा कर्मसूची आज नवम दिन झालदा पुरुलिया पाँच शहीद मोड़ थेके सीआरआई ऑफिस पर्यंत जे ऐतिहासिक साइकेल रैली चलछे ता बर्तमाने झाड़ग्रामेर मानिकपाड़ाते अवस्थान करछे। रैलीते अंशग्रहणकारी सदस्यदेर शारीरिक असुस्थतार जन्य साधारण मानुषेर असुविधार कथा भेबे एवं जरूरी परिसेवा छाड़ दिए खेमासुलित घागर घेरा अवरोध आंदोलन चलाकालीन प्रशासनेर पुनः बैठकेर पर राज्य सरकार चीफ सेक्रेटरी पश्चिमबंग सरकारेर सहित आगामीकाल नवान्ने कमेंट्स और जस्टिफिकेशनेर विषये एकटी मीटिंगेर आह्वान करले आमरा सेई बैठके सम्मत होयेछि। घागर घेरा आंदोलन कोनोमतेई प्रत्याहार नय, तबे साधारण मानुषेर असुविधार कथा माथाय रेखे अवरोध कर्मसूची किछुटा शिथिल करा हलो। सकाल 10টা থেকে বিকেল 3টা এবং রাত্রি 1টা থেকে সকাল 6টা পর্যন্ত যানবাহন চলাচল করবে। আগামীকাল মুখ্য সচিবের সঙ্গে বৈঠকের পর বৈঠক ফলপ্রসূ হলে চূড়ান্ত প্রত্যাহারের বিষয়ে কেন্দ্রীয় কমিটির আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করবে এবং সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। অফিসিয়াল চিঠি প্রাপ্তির অপেক্ষায়। অবরোধের সময় 6 AM থেকে 10 AM, 3 PM থেকে 1 AM, ছাড় 10 AM থেকে 3 PM, 1 AM থেকে 6 AM। আমাদের রাজ্য সরকার আমাদের সাথে আলোচনার জন্য প্রস্তাব দিয়েছিলেন, তা আমরা অবরোধ করছি মানে এই নয় যে আমরা অবরোধ করেই যাব, আমরা আমাদের দাবির সপক্ষে এই অবরোধ আন্দোলন করছি। আমরা যখন আলোচনার জায়গাতে যাচ্ছি তখন আমাদের শিথিল করার প্রয়োজন আছে, আমরা জনগণের অসুবিধা করে আন্দোলন করছি না, প্রথম থেকেই বলে এসেছি। জরুরি পরিষেবা ছাড় দেওয়া ছিল, পরীক্ষার কথাও আমরা আগেও বলেছি যে 6 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত যে এই মেন পরীক্ষা আছে আমরা তাদের কথা বিবেচনা করেও তাদেরকে যাওয়ার ব্যাপারেও আমরা ছাড় দিয়েছি, তাদের গাড়ি ছেড়ে দিয়েছি, স্কুলের বাস ছেড়ে দিয়েছি। আমাদের সাইকেল র্যালি আছে অবস্থান করছে মানিকপাড়াতে, পাশাপাশি আমাদের যে এই অবরোধ কর্মসূচি এখনও আমরা কন্টিনিউ করছি। কালকে আলোচনা ফলপ্রসূ না হলে আবার ফুল ফেজে আবার আন্দোলনের ডাক দেওয়া হবে, প্রয়োজনে জঙ্গলমহল স্তব্ধ করে দেওয়া হবে। প্রত্যাহার করে নেবেন এই ছাড়গুলো, শিথিলতা তখন তুলে নেবেন? হ্যাঁ অবশ্যই, আমরা আবার আলোচনায় বসব, বসিনি। আমাদের যদি মনে হয় যে আরও আমাদের আরও আরও চাপ আমাদের রাজ্য সরকারকে আরও চাপ দেওয়ার প্রয়োজন